হাই বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো সুভাষিস মুখার্জির জীবন কাহিনী। সুভাষিস মুখার্জি, তিনি হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা। তিনি টলিউড শিল্পে এক সুপরিচিত মুখ। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। অভিনেতা মনু মুখার্জি তার বাবা। সুভাষিস মুখার্জি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি বিকম করার জন্য শেঠ আনন্দরম জয়পুরিয়া কলেজে ভর্তি হন। স্নাতক শেষ করার পর তিনি একটি প্রসাধনী কোম্পানির জন্য কাজ করেন এবং তারপরে একটি প্রিন্টিং প্রেসে কাজ করার সময় তিনি একজন অভিনেতা হন। তিনি 1987 সালে পূর্ণেন্দু প্লাটির চলচ্চিত্রে ছোট বকুলপুরে যাত্রী এর মাধ্যমে তার আত্মপ্রকাশ করেন। পরে ছবিগুলোতে তিনি টলিউডের একজন নিয়মিত অভিনেতা হয়ে ওঠেন। বাংলা চলচ্চিত্রে তার অভিনয় বিশ্বব্যাপী শ্রোতাদের এবং প্রচারের মাধ্যমে দ্বারা প্রশংসিত হয়। সুভাষিস মুখার্জি 2011 সালে বাংলা কল্পিত চলচ্চিত্র টেন্ডার প্রধান অভিনেতা হিসেবে কাজ করেন। তিনি বেশ কয়েকটি টলিউড সিরিজেও অভিনয় করেছিলেন। 1986 সালে তিনি ইতাশিতা মুখোপাধ্যায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার চলচ্চিত্রের তালিকার ভিতরে 2014 সালে গোগালার কীর্তি, 2013 সালে মিসেস সেন, 2012 সালে কিশোর কন্যা, 2013 সালে বাঙ্গাল ঘটি ছটফটি, আর 2012 সালে বাঘিনী কন্যা আওয়ারা হাসানি, 2011 সালে চলো পটল তুলি, 2010 সালে হ্যাংওভার রপ্তানি, 2008 সালে ভালোবাসা, 2006 সালে এরিনাম প্রেম হারবার্ট, 2005 সালে বাজি, 2005 সালে সকাল সন্ধ্যা রাজমহল, আরও ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন।